হাই, আমি বনশ্রী। আজকে আমি কোনো রেগুলার ব্লগ নয়, একটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে একটা ব্লগ স্টার্ট করছি। ব্লগটা খুব ছোট্ট, কিন্তু মন দিয়ে প্রত্যেক প্যারেন্টসরা শুনবে। আমার ছেলে অনির্বিদ ঘোষ, আমি বাবু বলে ডাকি, এই মেয়েতে 8 বছর হবে। তো হঠাৎ করে যখন 6 মাস বয়স, আমার মামা বাড়ি গেছিলাম। মামা বলেছিলেন যে আমার ছেলের পাটা বোধহয় একটু বাঁকা আছে, তো যেহেতু ছোট হাঁটলে ঠিক হয়ে যাবে, অত পাত্তা দিইনি। আমি শিশু মেলায় যাই, লকডাউন উঠে গেলে, সব স্বাভাবিক হয়ে গেলে আবার গেলে তোমরা দেখতে পাবে। তো ওখানেও এক দাদা বলেছিল যে ওর কিন্তু পায়ের একটু সমস্যা আছে, বড় হলে দৌড়দৌড়ি করতে পারবে না, পুলিশের চাকরি বা এরকম যেগুলো এরকম টাইপের যেগুলো চাকরি আছে সেগুলোতেও জয়েন করতে পারবে না। সেটাও আমরা ইগনোর করে যাই, আজ যাবো কাল যাবো করে করিনি। কারণ ও 1 বছরে হেঁটেছে, ব্যালেন্স ছাড়া সাইকেল চালায়, বাবু হয়ে বসে খায়, পড়তে বসে, সব করে, ওর নিজস্ব কোনো প্রবলেম নেই। তো মেয়ে যখন আমার 1 বছর 2 মাস, সবাই হাঁটছে, ও হাঁটছে না, একটু চিন্তা লাগলো মাথায়, ও কেন হাঁটছে না। হ্যাঁ, ওরও কি পা তাহলে ওই যে বলতো বাঁকা, তো একজন বলেওছিল তোমার মেয়ের পা একটু বাঁকা, ব্যাস। আমার আর অয়নের তো গেল, সঙ্গে সঙ্গে আমরা বিসি রয় পোলিও হাসপাতালে যাই। সেখানে মেয়েকে দেখে বলে না না না, ওর ও যেহেতু ধরে ধরে হাঁটছে, ওর কোনো প্রবলেম নেই, ও হাঁটবে। কিন্তু ছেলেকে যখন আমরা এতদিন যেহেতু গাফিলতি করেছি, ছেলেকেও নিয়ে গেছি, একটু দেখিয়ে দেবো যখন গেছি। ছেলেকে দেখে কিন্তু ডক্টর বকাবকি করলেন, অয়নকে তো বকলেনই যে এই প্রফেশনে থেকে কী করে এরকম ইগনোর করলে, আমাকে বকলেন যে আমি মা হয়ে বুঝিনি কেন। তো ওকে তাই ওই রকম দিয়েছে। ওর অ্যাকচুয়ালি কী হয়, পা দুটো না ছড়ানো বাইরের দিকে, আর অনেকের হয় পা দুটো ভেতরের দিকে, তো ওর ছড়ানো জেনুভালগাম, একটু চেক করে নিতে পারো গুগলে, সব সমস্ত কিছু রয়েছে। তো ভিটামিন D3 টেস্ট করতে বললেন, সেটাও কম, 50 থাকলে ভালো, ওর 50 থাকলে ভালো না, সরি, 75-এর ওপরে থাকলে ঠিক আছে, ওর 50-র নিচে গেলে রিকেটের দিকে, ওর 53। তো সে কারণে ওইটা পড়তে দিয়েছে, বলেছে ভয় কিছু নেই, 6 বছর হলে, ছোট হলে তাড়াতাড়ি কিওর হতো, যেহেতু বড় হয়ে গেছে একটু সময় লাগবে, ওর ধৈর্য লাগবে, মানে ছোটরা কি হয় যা পড়িয়ে দাও পড়িয়ে না, কিন্তু বড়রা বুঝে গেলে, বাইরে গেলে যেটা দিয়েছে সেটা পড়ে বাইরে গেলে কেউ যদি টিজ করে বা বলে তোর পায়ে কী, সেটা ব্যাপার লজ্জার ব্যাপার। কিন্তু ওকে বোঝানো হয়েছে, কিন্তু কিছুতেই পড়তে চায় না। তো আমরা 7 ঘন্টা পড়াচ্ছি, এর বাইরে পড়ানো যায় না, মাঝে মাঝে পড়িয়ে সারা রাত শোয়াইও, তাতে কি হয় না, পাশ ঘুরতে পারে না, পুরোটা তো লোহার, তোমরা দেখলে পাশ ঘুরতে পারে, তাই জন্য সারাদিন পড়ে থাকো প্রবলেম নেই, রাতে না হয় পড়ো না। তাই আমি এক বিখ্যাত ইউটিউবারকে দেখি, ইন্সপায়ার্ড হই। 1 মিনিট, বাইরে দিয়ে হকার যাচ্ছে যথারীতি। আমি যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, যার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, প্রত্যেকে জানো, গৌরব তানেজা আর ঋতু ম্যামের, তো অসম্ভব দুটো, মানে একজন পাইলট কাপিলের গল্প। তা তার মেয়ে রসভরি রাশু, আমাদের সকলের প্রিয় রাশু, তারও হয়েছে, যদিও তার এই প্রবলেম নয়, তার হচ্ছে ফ্ল্যাট ফুট। তো আমি অবাক হয়ে গেলাম, তার 2.5 বছর বয়স, ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসটা একই জিনিস পড়তে হচ্ছে, ওটা একটু আধুনিক ভাবে পড়া, আবার ওটা একটু আধুনিক পদ্ধতিতে। তো আমার রিকোয়েস্ট, যদি কারুর বেবির দেখো এরকম প্রবলেম রয়েছে, পা একটু বাঁকাভাবে হাঁটছে, বা হাঁটতে হাঁটতে যেমন রাশুর হয়েছে ফ্ল্যাট ফুট, হাঁটতে হাঁটতে পড়ে যেত, তো এগুলো হলে প্লিজ ইগনোর করো না, ও বাচ্চা বড় হয়ে ঠিক হয়ে যাবে না, ইমিডিয়েট করো, ওই রকমভাবে পড়লে একদম ঠিক হয়ে যাবে। সারা রাত পড়ে থাকতে পারো, সারা দিন পড়ে থাকতে পারো, যা খুশি, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে। আর যদি ওষুধ লাগে লাগবে, আমি জানি না রাশুর ওষুধ লেগেছে নাকি, আমার ছেলের একটু ওষুধ লাগছে, তো বলে এটা ভিটামিন D এর অভাবের জন্যে, আর বাচ্চা কাচ্চা নাকি সূর্যের আলো এখন খেলতে খেলতে পারে না বলে এই অবস্থা, এমন না যে গ্রামের দিকে হচ্ছে না, গ্রামের দিকেও হচ্ছে, একটু চেক করে নিও। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গেছি, যে বলবে অনেকে ছোটবেলায় তেল মালিশ করলে ঠিক হয়ে যাবে, এই মালিশের ব্যাপারে কিন্তু কোনো ডক্টর আমাকে কিছু বলেনি, আমি 2 জন ডক্টর দেখিয়েছি, ইভেন আমি গৌরব স্যার আর ঋতু ম্যামকে দেখিয়েছি, আমি
রাসবেরির পা মাল রাসবেরিকে মালিশ করতে, তাহলে তার হলো কেন? তাই এরম কোনো ব্যাপার নেই যে মালিশ করলে সব ঠিক হয়ে যাবে। একমাত্র হচ্ছে ভিটামিন ডি থ্রির অভাব। তাই প্লিজ, এই মালিশ ব্যাপারটা কিন্তু আমার কোনো ধারণা নেই, জানি কষ্ট, তবু কষ্ট হয়, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে লোহা, এটার সঙ্গে পুরোটা বেঁধে রেখেছে। আর জুতোটা দেখো একটু চওড়া, আমার একটু তুলে দাও। তাহলে আমার এইটুকু সময়কার ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। আর এই ইনফরমেশানটা বন্ধু ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে চেনাশোনা সবাইকে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার যদি আরও ভিডিও দেখতে চাও, এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।